হাই বন্ধুরা, সবাইকে এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষার ক্লাস স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটি নজরুল সঙ্গীত শিখব। নজরুল সঙ্গীতটি হলো কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে আমি। তো গানটি আমাদের অনেক আগেই আসার কথা ছিল আমাদের চ্যানেলে, কিন্তু একটু সমস্যাজনিত কারণে আনা হয়নি। তো আজকে আমরা এই গানটিকে শিখব। গানটি একটি রাগাশ্রী গান, জোনপুরি মিশ্র বলে একটা রাগ রয়েছে, সেই রাগের উপর বেস করে গানটি রয়েছে। তো মহেশ রঞ্জন সোমের গাওয়া গানটি, তারই সুরে, আই মিন তার সুরে নয়, মানে তারই গাওয়াটা আমার বেশ ভালো লেগেছে এবং সেই থেকে আমি ইন্সপায়ার হয়ে কিন্তু গানটিকে আমি তুলতে পেরেছি। তো আজকে আমরা এটিকে শিখবো গানটিকে। তো শেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে কী হবে পরবর্তীকালে যদি আমি কোনো ক্লাস বা টিউটোরিয়াল নিয়ে আসি আপনাদের জন্য, তাহলে তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে ক্লাসটি, একটু লাইক এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, আসুন আমরা একটু জেনে নিই আজকে আমরা এই গানটি শিখতে কোন স্কেলকে ব্যবহার করব। তো যে স্কেলটি ব্যবহার করব সেটি হচ্ছে ন্যাচারাল সি। তো ন্যাচারাল সি এর সারেগামা পাঞ্জা আমরা একটু দেখে নেবো, আর কোন কোন স্বর কোমল লাগছে সেগুলো একটু দেখে নেবো। তো এটা হচ্ছে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে আমাদের সারেগামা পাঞ্জা নি সা ন্যাচারাল সি এর। তো এই গানটি শিখতে মূলত যে কোমল স্বরগুলো লাগছে সেগুলো হচ্ছে কোমল গা লাগছে, কোমল ধা এবং কোমল নি, এই তিনটে স্বর কোমল হিসেবে লাগছে গানটিতে। আর গানটিতে রয়েছে স্থায়ী আছে, দুটো অন্তরা এবং একটি সঞ্চারী। হ্যাঁ, তো এগুলো আমরা পরপর করে শিখব। দেখে নি গানটিকে কিভাবে বাজানো যায়। তো প্রথমত আমরা স্থায়ী শিখবো, অন্তরা সঞ্চারী এভাবে পরপর করে শিখবো। তো তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের কাছে, যে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, সেটি হচ্ছে আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9093643054। তো এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এটাতে আমি কিন্তু জাস্ট আপনাদের সঙ্গে কিন্তু চ্যাটিংয়ে কথা বলবো, অর্থাৎ মেসেজের মাধ্যমে কথা বলবো। আমি কিন্তু ভয়েস বা ভিডিও কল আমাকে করবেন না, একটাই অনুরোধ আপনাদের কাছে, এগুলো করবেন না। আর তো আপনাদের সেখানে মতামত জানাবেন, আপনাদের বিভিন্ন রিকোয়েস্টের কথা জানাবেন, আপনাদের কোনো সমস্যা হলে সেখানে জানাবেন। হ্যাঁ, আর আমাদের ফেসবুক পেজটা তো রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, সেই পেজটি লাইক করে রাখবেন, কারণ সেখানে আমি আগে থেকে জানাই কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলেছে। তো সুতরাং সেই পেজটি লাইক করে রাখবেন। তো চলুন আমরা একটু দেখে নিই গানটি কীভাবে রয়েছে। তো গানটিতে যে রাগ ব্যবহার করেছে সেটি একটু জেনে নিই আগে, কারণ সেটা খুবই প্রয়োজন জানাটা। তো যে রাগ সেটা জৈনপুরি মিশ্র, তো সেটা হচ্ছে শুরু হয়েছে এরকম রয়েছে একটা, আরোহণ অবরোহণটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের যাতে সুবিধা হয়। তো শুরু হয়েছে এরকম, সা গা পা নি ধা সা, সা নি ধা পা মা গা রে সা, এরকম সা গা পা নি কিন্তু গানটি রয়েছে কিন্তু এই রাগের উপর। হ্যাঁ, তো আমরা ধীরে ধীরে জানবো এগুলো। তো চলুন তার আগে আমরা একটু দেখে নিই কিভাবে রয়েছে পুরো স্থায়ীটুকু। তো শুরু হয়েছে এই সা থেকে, রাইট? তো চলুন আমরা একটু আগে বাজিয়ে শুনে নিই। কি দিয়ে পুজিব ভগবান নাই যে হরে সকল
আমি তোমার পুজিব ভগবান বন্ধুরা আসুন আমরা এই গানটিকে আরো ধীরে ধীরে শেখার চেষ্টা করি। তো গানটি অনেকটা বড় গান, অনেকটা কঠিন গান, কিন্তু তো যদি শেখাতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো কিন্তু আপনারা মার্জনার চোখে নেবেন, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখানো দেখাই, আমার ভালো লাগা দেখি থেকে আর কি আমি আপনাদের সামনে এগুলো প্রেজেন্ট করি। তো চলুন আমরা একটু দেখে নিই। তো অনেকটা সময় লেগে তো অনেকটা দীর্ঘ হয়ে যেতে পারে, আপনারা ধৈর্য হারাবেন না। যদি শেখার ইচ্ছা আপনার মনোবল থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নিই। তো শুরু হয়েছে এখান থেকে, সা থেকে। পুজিব ভগবান, তো আমরা আঙুল দিয়ে এবং সারগাম দিয়ে দুরকম ভাবে শিখবো আজকে। তো আমরা ন্যাচারাল সি থেকে যেহেতু শিখছি তো আমাদের সায়টা আর কোমল সারি হিসেবে যেমনটা আপনাদের বলেছিলাম গা ধা এবং নি, রাইট? তো চলুন আমরা একটু রেখে শেখার চেষ্টা করি। তো শুরু হয়েছে কি দিয়ে পুজিব ভগবান, তো আমরা একটু সরগম দিয়ে দেখে নেবো কি দিয়ে পুজিব ভগবান। তো সরগম হচ্ছে কি দিয়ে সা রে মা কি দিয়ে পুজিব পুজিব, সেটা হচ্ছে মা পা মা পুজিব কি দিয়ে পুজিব। এরপর আসছে ভগবান, ভগ ভগবান, তো ভগবানটা দেখব সেটা হচ্ছে ভগ পাশা ভগবান পাশা নিধা পা মা পা, রাইট? ভগবান। ওকে, এবার এখান থেকেই একটা জিনিস অ্যাড করবেন, সেটা ও গো তোমারে আমি, তো সেই জিনিসটা অ্যাড করতে হবে সঙ্গে। ও গো ও গো তোমারে আমি, ও গো তোমারে, ও গো তোমারে আমি, রাইট? ও গো তোমারে আমি, সেটা হচ্ছে ও গো, সেটা হচ্ছে ও গো, কথাটা পুরোটাই কিন্তু এই মায়ের উপরে। ও গো তোমারে, ও গোটা হচ্ছে গা গা, এবার তোমারে সেটা হচ্ছে কোমল গা রে সা তোমারে, এবার আমি আমি সেটা হচ্ছে সা রে মা। তো এই লাইনটা কি দিয়ে পুজিব ভগবান, ও গো তোমারে আমি, রাইট? এরপরের লাইন যাবো আমরা, সেটা হচ্ছে আমার বলিতে কিছু নাই। তো আমি এখানে শেষ হলো এখান থেকে, আবার এই লাইনটা রিপিট আছে দুবার। হ্যাঁ, তো রিপিটটাই কিন্তু যখন হবে তখন রিপিটটাই এই ভগবান এখানেই শেষ হয়ে যাবে, ও গো তোমারই আমি এটা আর আসবে না রিপিটটাই, তো শেষ হবে এখানে কি দিয়ে পুজিব ভগবান, এখান থেকেই শুরু হবে আবার আমার বলিতে কিছু নাই যে হরি সকলি, তো পরে যাচ্ছে ওটা, তো আমার বলিতে কিছু সেটা আমার, সেটা হচ্ছে পাগা গা, তো এটা হচ্ছে কোমল গা কিন্তু। তো আমরা যাব কিন্তু এই মা অব্দি যাব কিন্তু, আমরা একটু খেয়াল রাখবেন উপরের মা অব্দি আমরা কিন্তু আজকে গানটি শিখতে যাব। তো এখান থেকে চলে যাবে কোমল গাতে আমার আমার, তো পাশা সরি পাগা গা আমার, এবার এখানে বলিতে বলিতে, আবার বলিতে হচ্ছে গা রে গা বলিতে, তো আমারটা হচ্ছে পা গা গা আর বলিতে সেটা হচ্ছে গা রে গা, আমার বলিতে কিছু, কিছুটা হচ্ছে রে সা কিছু আমার বলিতে কিছু, রাইট?
এবার নাহি, নাই যে হরি, সেটা হচ্ছে নাই যে, নাই যে, নাই যে, সেটা হচ্ছে নিসারে সা, নাই যে। ওকে, এবার হরি, হরিটা দেখব, সেটা হচ্ছে হরি, কিরকম হরি, নিধা নিপা, হরিটা হচ্ছে নিধা নিপা, আমার বলিতে কিছু নাই যে হরি। এরপরের লাইন যাবো আমরা, সকলি সকলি সক পাপা লি, সেটা হচ্ছে পাপা সা, সকলি তোমারি, সকলি, এবার তোমারই সরগমটা হচ্ছে নিধা পা, কোমলি কোমলধা পা, তোমারি দান, দা সরি দানটা হচ্ছে এখান থেকে দান, 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 তো দা, সরগমটা কি সরগম হচ্ছে মাগা, কোমল গা কিন্তু মাগা, মা পা ধা পা মা গা রে সা, এটা কিন্তু দানের সরগম, মাগা মা পা ধা পা মা গা রে সা, তো কিরকম সকলি তোমারি দান, দিয়ে পূজিব ভগবান, আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি দান, পূজিব ভগবান। এই ছিল কিন্তু আমাদের স্থায়ী, তো এইভাবে আপনারা স্থায়ী একটা মিউজিক দেবেন, মিউজিক দিয়ে কিন্তু আপনারা চলে যাবেন পরে যে অন্তরা রয়েছে সেই অন্তরায়। বন্ধুরা আসুন আমরা একটুখানি প্রথম অন্তরাটি দেখে নিই, তো প্রথম অন্তরা এবং শেষের যে অন্তরা বাজনা একই, তো আপনারা চেষ্টা করবেন এটিকে ভালো করে তুলে নেওয়ার, তো চলুন দেখে নিই কেমন রয়েছে প্রথম অন্তরাটি। তো শুরু হয়েছে এই মা থেকে, মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজা তুমি স্তব গীতে তুমি, মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাব অপমান পূজিব ভগবান, তোমার আমি তোমরা। এই ছিল পুরো আমাদের প্রথম অন্তরাটি, এই প্রথম অন্তরা যেরকম বাজনা দেখলেন ঠিক একই রকম শেষের যন্ত্র রয়েছে একই বাজনা, তো চলুন দেখে নি। তো প্রথম দুটো লাইন রিপিট রয়েছে, তো কিরকম, মন্দিরে তুমি মূরতিতে তুমি, তো চলুন সরগমটা দেখে নি, মন্দিরে তুমি, তো সরগমটা হচ্ছে মাপা নিধা ধানি। ওকে, এবার মূরতিতে তুমি, সেটা হচ্ছে মূরতিতে তুমি, মূরতিতে তুমি, তো নিশা সা সা নিশা মূরতিতে তুমি। ওকে, এরপরের লাইন যাব, পূজার ফুলে তুমি, পূজার ফুলে তুমি স্ত
তব গীতে তুমি, তো সেটা হচ্ছে পূজার, পূজার সেটা হচ্ছে সারে গা। আমি আর এগুলো দেখাচ্ছি না আলাদা ভাবে, এটা কোমল গা, কিন্তু এই আমরা মা অব্দি যাবো, কিন্তু তো এটা কোমল গা। তো পূজার ফুলে তুমি, তো আমি একটু কাটা কাটা ভাবে দেখাচ্ছি জায়গাটা। পূজার সেটা হচ্ছে সা রে গা, এবার ফুলে সেটা হচ্ছে গা রে, এবার তুমি সেটা হচ্ছে সা নি। পূজার ফুলে তুমি, এরপরে আসবো স্তব গীতে, স্তব গীতে তুমি, স্তব সেটা হচ্ছে নিশা, স্তব গীতে তুমি, তো স্তবটা হচ্ছে নিশা, এবং গীতে সেটা হচ্ছে গীতে এ বলে একটু টান রয়েছে, সেটা হচ্ছে গীতে, গীতে শেষ আগামটা শুধুমাত্র নিশা নিধানি গীতে, এবার তুমি, তুমি তুমিটা হচ্ছে পুরোটাই কিন্তু এই পায়ের উপরে। পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, তো দুবার রিপিট রয়েছে, রিপিটটা শেষ হওয়ার পরে আপনারা ডিরেক্ট চলে আসবেন এখান থেকে। ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান, পরে আসছি লাইনটা। তো এটা হচ্ছে তো ভগবান দিয়ে ভগবানের পূজা, এই লাইনটা, এই সিঙ্গেল লাইনটা কিন্তু দুবার রিপিট রয়েছে, জাস্ট একটুখানি এখানে এই মাটা যোগ করে নিতে হবে, তাহলে কিন্তু রিপিটটা চলে আসবে। সেখানে সেটা কিরকম, ভগবান দিয়ে ভগবান, ভগবান ভগ পাস পাগাগা, ভগবান দিয়ে, দিয়েটা হচ্ছে সা রে, সরি এটা গা রে, এটা গা, এটা রে, দিয়ে, এবার ভগবানের সেটা হচ্ছে ভগবানের পূজা, তো ভগবানের পূজা সেটা হচ্ছে ভগবান, সেটা আগে ভগ, এবার বানের, বানের পূজা, বানের পূজা, আপনারা চাইলে একটু গাট কোমল গাটা টাচ নিতে পারেন। তো ভগ, ভগটা হচ্ছে রে সা, আর বানের, বানেরটা হচ্ছে নিশা রে গা রে, ওকে, আর পূজাটা হচ্ছে সাথে সা সা, কিরকম একটু খেয়াল করুন। ভগ, ভগবান দিয়ে ভগবানের পূজা, আটা বলে নিতে হবে, ভগবান দিয়ে, একই বাজনা শুধু জাস্ট এখানে একটু এই জিনিসটা অ্যাড করে নিতে হবে, ভগবান, আমি রিপিটটা আমি একটু দেখিয়ে দিই পুরোটা বাজিয়ে, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, হ্যাঁ, এরপরের লাইন আসবো, তুমি যদি ভাবো অপমান, তো তুমি যদি ভাবো অপমান, শুনে আছে তুমি, তুমিটা পুরোটাই পাপা, তুমি যদি, তুমি যদি, তুমি পাপা, আর যদি কাছে সাসা, তুমি যদি ভাবো, ভাবোটা আছে কোমলনি কোমল ধা, ভাবো, এবার অপমান, অ, এখান থেকে আবার অপ ধাপা, এবার মান অপ মা, অপ মা, মানটা যেমনটা আপনার আগে দান বাজিয়েছিলেন, সেই দান, দানেরই মতো বাজনা, স্থায়ী যেমন দান বাজিয়েছিলেন, সকলই তোমারই দান, সেই সেই বাজনাটাই, অপমান, সেকেন্ডটা হচ্ছে অপ ধাপা, এবার মান সেটা হচ্ছে মা গা মা পা ধা পা মা গা রে সা, ওকে, ফের আসবে, কি দিয়ে পূজিব ভগবান, ওগো তোমার আমি, কি দিয়ে পূজিব ভগবান,
এই ছিল কিন্তু আমাদের প্রথম অন্তরা। তো বন্ধুরা আসুন আমরা একটু সঞ্চারিটি দেখে নিই। তো প্রথম অন্তর শেষ হওয়ার পরে একটা স্থায়ী মিউজিক দেবেন, তারপরে চলে আসবেন আপনারা কিন্তু সঞ্চারিতে। সঞ্চারিতা সা থেকে শুরু হয়েছে, যেমন আমাদের স্থায়ী শুরু হয়েছিল সা থেকে, একইরকম সঞ্চারিতাও সা থেকে। সঞ্চারিটা একটু সফট টাইপের হয়, হ্যাঁ, যাইগুলো একটু ফিলিংস দেবেন। আর অরিজিনাল গানটি দয়া করে শুনে নেবেন। তো চলুন দেখে নিই কেমন রয়েছে। তো রয়েছে এরকম দেখি নাই রে আপন মন দিয়ে তোমারে গড়ি, কেমন তব দেখি নাই রে আপন মন দিয়ে তোমারে গড়ি কোটি। তারপরে সমস্যায় চলে আসবে কিন্তু আবার শেষের যে অন্তর রয়েছে সেটি সমস্যা চলে আসবে এর মধ্যে। তো আমরা চলুন একটু দেখে নিই ধীরে ধীরে যে সঞ্চয়টা কেমন রয়েছে। তো সঞ্চয়টা শুরু হয়েছে এখান থেকে, কেমন তব কেমন তব দেখি নাই হরি। তো কেমন সেটা হচ্ছে কেমন তব, কেমন ওটা হচ্ছে সা গা গা, কেমন। এবার তবরু, তব তবটা হচ্ছে গা রে, এটা কিন্তু কোমল গা। তব কেমন তব, তবটা হচ্ছে গা রে। এবার রূপ, রূপটা হচ্ছে রে গা, কেমন তব রূপ। এরপরে আসছে দেখি নাই, দেখি দেখি নাই, দেখি সে সাগা, আর নাইটা হচ্ছে রে সা, দেখি নাই। এবার হরি, হরি সেটা হচ্ছে রে মা। এরপরে আসবে পরের লাইন, সেটা হচ্ছে আপন আপন মন দিয়ে, আপন সেটা হচ্ছে মা পাপা আপন, মা পাপা। এবার মন, মন সেটা হচ্ছে কমলিধা মন দিয়ে। তো মন দিয়ে সেই সারগ্রামটা যদি বলি তো সেটা হবে নিধাধা নি মন দিয়ে আপন মন দিয়ে। ওকে, এবার তোমারে গড়ি, তোমারে গড়ি, তোমারে সেটা হচ্ছে সানি, সরি এরম বাজনা আমরা অলরেডি বাজিয়ে ফেলেছি, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। তো তোমার সেটা আছে নিশা নি ধা নি পা, তোমার এসে সাগামটা আছে নিশা নি ধা নি। ওকে, এবার গড়ি, গড়িটা পায়ের উপরে গড়ি, এটা দুবার রিপিট আছে, তারপরে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে হচ্ছে শেষের যন্ত্র সেই অন্তরে। তো কিরকম দেখি নাই হরি আপন মন দিয়ে তোমারে গড়ি, পরে সমস্যা ঢুকে যাবে কোটি রবি শশী আরতি করে যা। তারপরে আবার সমস্যা, তো জিনিসটা একটু খেয়াল করবেন যে আমরা প্রথমে যে অন্তরা বাজিয়েছি সে অন্তরের মতোই কিন্তু এই অন্তরা বাজনা। তো আমি একটা অডিও দেখিয়ে দিতে আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, তো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে যাবো কিন্তু হচ্ছে ওই শেষে যে অন্তরা সেটাই। হ্যাঁ, তো শেষ হলো আপনারা যেমনটা দেখলেন ঠিক এখান থেকে কোটি রবি শশী আরতি করে যায় মাটির প্রদীপ জালি আমি দেউলে তার। আবার রিপিট, কোটি রবি শশী আরতি করে যায় মাটির প্রদীপ জালি আমি দেউলে তার, বনডালায় পূজা কুসুম সম্ভার যোগী মুনি করে যুগ ধ্যান, কি দিয়ে পূজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পূজিব
ভগবান আমার বলিতে কিছু নাই যে হরি সকলি তোমারি দিয়ে পুজিব ভগবান। তো বন্ধুরা এই ছিল কিন্তু আমাদের পুরো গানটি, তো আশা করবো আপনারা সহজভাবে তুলতে পারবেন। তো একটা কঠিন গান, আপনারা চেষ্টা করুন, অবশ্যই হবে, আগে পিছিয়ে করে দেখুন, আপনারা অবশ্যই তুলতে পারবেন। তো তার আগে আপনারা অরিজিনাল গানটি একটু শুনে নেবেন, মহেশ রঞ্জন সোমের গাওয়া গানটি একটু শুনে নেবেন। হ্যাঁ, আর তো আজকে এখানে শেষ করতে হচ্ছে যে আমাদের এই গানের ক্লাস। তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে আরও এরকম বিভিন্ন ধরনের গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজ এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে রাখবেন, কারণ সেখানে আগে থেকে জানানো হয় কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আর যদি ভালো লাগে ক্লাসটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, আজকের মতো বিদায়, ধন্যবাদ।